আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে মহিলাদের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে আলোচনা করব, যে দোয়াটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অত্যন্ত আদরের কন্যা হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি শিখিয়েছিলেন। প্রিয় দর্শক, তাহলে এই দোয়াটি সম্পর্কে আমরা আলোচনা করব, তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, এবং আমাদের চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আলোচনাটি শুরু করি। হাদিস শরীফে বর্ণিত আছে, একদিন হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসিয়া আরজ করিলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে সমস্ত দিনই আটা পিষায় ও গৃহকার্যে নিযুক্ত থাকিতে হয়, তাই আমার শরীরটা বেদনা ও দরদযুক্ত হইয়া যায়। অতএব আমাকে একটি বাদি অথবা চাকরানি ক্রয় করিয়া দিন, যেন সে আমার শরীরটা টিপিয়া দিতে ও গৃহকার্যে আমাকে সাহায্য করিতে পারে। তদুত্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আমার আদরের কন্যা, আপন স্বামীর ও পরিজন পোষণের জন্য আটা পিষা ধান বানা গৃহকার্যে আঞ্জাম করার ন্যায় পুণ্য কাজ আর কিছুই নাই, সুবহানাল্লাহ। কিন্তু বাদি বা চাকরানির সাহায্য লইলে ততদূর সওয়াবের ভাগী হইতে পারিবে না। অতএব আমার উপদেশ মানিয়া সর্বদা বিশেষত শয়নকালে এই দোয়াটি পাঠ করিতে থাকো, নিশ্চয়ই তোমার শরীরের বেদনা দূর হইয়া যাইবে এবং শরীর সর্বদা সুস্থ ও সবল থাকিবে, আর অতিরিক্ত সওয়াবও পাইবে। তখন হইতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাই করিতেন। ইহা দ্বারা বোঝা যায় যে সমস্ত স্ত্রীলোক হিংসা ত্যাগ করিয়া সর্বদা আল্লাহর সন্তুষ্টি চিত্তে নিজ নিজ গৃহকার্য করিবে ও এই দোয়া পাঠ করিতে থাকিবে, নিশ্চয়ই তাহাদের শরীর রোগমুক্ত সুস্থ ও সবল থাকিবে এবং অত্যধিক সওয়াবের ভাগী হইতে পারিবে ইনশাআল্লাহ। প্রিয় আমার মা বোনেরা, তাহলে চলুন সেই অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়াটি জেনে নেই। দোয়াটি হল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। অর্থ, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করিতেছি, সমস্ত প্রশংসাই আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা ব্যতীত কোনো উপাস্য নাই, আল্লাহ অতি মহান। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।